আগামী 6 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট পরিচালিত এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা। বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ও মহারাজা বীর বিক্রম কলেজে অনুষ্ঠিত হবে এই দুটি পরীক্ষা। ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত মাধ্যমিক স্তরে স্নাতক শিক্ষক নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক স্তরে স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের জন্য সিলেকশন ফর পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা আগামী 6 মে তথা রবিবার আগরতলায় অনুষ্ঠিত হবে। রবিবার সকাল 9:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্তরের স্নাতক শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষার সোশ্যাল সায়েন্স বিষয়ের সকল পরীক্ষার্থী বীর বিক্রম মেমোরিয়াল কলেজে পরীক্ষা দেবেন। বায়োলজিক্যাল সায়েন্স এবং পিওর সায়েন্স বিষয়ের সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন মহারাজা বীর বিক্রম কলেজে। পরীক্ষার্থীদের সকাল 8:30 মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সকাল 9:00 পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিআরপিটি। ওই দিনই বিকেল 2:00 থেকে 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চতর মাধ্যমিক স্তরের স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় 20টি বিভিন্ন বিষয়ের সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন মহারাজা বীর বিক্রম কলেজ পরীক্ষা কেন্দ্রে। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের সকলকে দুপুর 1:00 পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং 1:30 পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।